বাজারে সকল প্রকার সবজির দাম ঊর্ধ্বমুখী, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিম ও মুরগির দাম। কদিন আগে ডজন প্রতি ডিম বিক্রি হয়েছে 100 থেকে 105 টাকায়, তা 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। বেড়েছে সব ধরনের মুরগির দাম, 130 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 310 টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা দরে। সপ্তাহ ব্যবধানে গরুর মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা প্রতি কেজি। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, লকডাউন তুলে দেওয়ার পর থেকে বিয়ে সহ নানা সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কক্সবাজারে হোটেল মোটেল জোন খুলে দেওয়া হয়েছে, ফলে ডিম এবং সকল প্রকার মুরগির চাহিদা বেড়েছে ব্যাপক, দামও রয়েছে বাড়তি। এদিকে সবজির বাজারের অস্থিরতা এখনও কাটেনি, সকল প্রকার সবজির দাম রয়েছে ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ, শসা, টমেটো থেকে শুরু করে বেশ কিছু সবজির দাম রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। ব্যবসায়ীরা বলছেন, প্রবল বৃষ্টির মুখে পড়ে শাকসবজির ক্ষেত নষ্ট হওয়ায় তেমন সবজির ফলন হয়নি, ফলে সরবরাহ তেমন করতে না পারায় দামও বাড়তিতে বিক্রি করতে হচ্ছে। মোজাম্মেল হক, টিটিএন, কক্সবাজার।